জাতীয় ক্রীড়া দিবস অবসরের নবরঙ্গপুর জেলার কার্যরত স্বেচ্ছাসেবী অনুষ্ঠান হেল্পলাইন এবং উমরকোট সববলে ডিভিশনাল ক্রীড়া সংঘ পক্ষ জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়েছে। এই অবসরের ভারতীয় হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদ জয়ন্তী উৎসবক স্মরণীয় করা উদ্দেশ্যে প্রতবর্ষ অগস্ট 29 তারিখ দিন দেশের 2012 মশিয়ার এই দিবস পালন হয়ে আসছে। পূর্বর প্রধানমন্ত্রী নামে ক্রীড়া দিবস পালন হয়ে আসুতা বেড়ে বর্তমান মেজর ধ্যানচাঁদ স্মৃতি পালন হচ্ছে। এই কার্যক্রমের মুখ্য অতিথি ভাবে উমরকোট তহসিলদার তথা হেল্পলাইনের উপদেষ্টা ডক্টর হিমাঞ্চল মাঝি যোগ দেওয়া বেড়ে বিডিও দেবীপ্রসাদ তালি এবং মিউনিসিপালিটি কার্যনির্বাহী অধিকারী তথা হেল্পলাইনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর রামচন্দ্র মাঝি সম্মানিত অতিথি ভাবে যোগ দিয়ে হকি তারকা মেজর ধ্যানচাঁদ ভারতকে তিনিথর স্বর্ণপদক হাসল করবার সফলতা আনিদেছেন বলে নিজ অভিভাষণে কহিলে। এছাড়া বর্তমান ক্রীড়া ক্ষেত্রের উন্নতি পাই সরকার অনেক সুযোগ সৃষ্টি করেছেন বলে অন্যতম অতিথি সুধাংশু দাস কহিছন্তি। এই কার্যক্রমে সংস্থার নির্দেশক স্বেচ্ছাসেবী দুর্গাপ্রসাদ মল্লিক, সভাপতি কৃষ্ণপ্রসাদ পট্টনায়ক, জেলা ক্রীড়া সংঘ যুগ্ম সম্পাদক কে তনবীর জিলানী, ক্রীড়া সংঘ সভ্য নারায়ণ সাহু, সঞ্জয় সাহু, মার্কণ্ড সাহু, সন্তোষ শতপথী, অনুরাগ পট্টনায়ক, কৃষ্ণা সাহু, সঞ্জীব বিশ্বাস, রবি সুনা, সদাশ্রী জানী এবং মিনু পোলে প্রমুখ উপস্থিত হয়েছে। সমস্ত কার্যক্রমকে হেল্পলাইন উপসভাপতি তথা জেলা ক্রীড়া সংঘ মহিলা বিভাগের সম্পাদক ইঞ্জিনিয়র চন্দনা মল্লিক পরিচালনা করা বেড়ে মুখ্য অতিথি ডক্টর হিমাঞ্চল মাঝি অঞ্চলের ক্রীড়ার উন্নতি পাই আবশ্যক হওয়া জমি যোগাই দেওয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন। নিশ্চিত ভাবে গোটে ক্রীড়াবিদ হিসাবে ন্যাশনাল স্পোর্টস ডে কু আমি সেলিব্রেট করা স্টেডিয়াম যে পিলা আসলে ছোট ছোট জুনিয়র পিলা মানে সে গোটে ফুটবল ম্যাচটা কলু আথম থর মহিলা দুইটা টিম করি আমি প্রতিযোগিতা আরম্ভ করছি এই স্পোর্টস দিবস উপলক্ষে। আপনার ডিস্ট্রিক্ট অ্যাথলেটিক আসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট অনেক আগুক আপনার কোন কোন পদক্ষেপ নেওয়া চিন্তা করছেন? নিশ্চিত ভাবে মু তো একা কিছু পদক্ষেপ নেবি না, আমার এক্সিকিউটিভ বডি টিম অছি, আমার মেম্বরস অছি, নিশ্চিত ভাবে এই যে বডি আসছেন ভালো ভালো অফিস বেয়ারের অছেন, তেণু করে নিশ্চিত ভাবে জেলার উন্নতি সেমানে করিব ও মু বি সে ভিতরে করিবা পাই চেষ্টা করিব। থ্যাঙ্ক ইউ। নবরঙ্গপুর জেলার ক্রীড়া বিভাগের মহিলা ক্রীড়া বিভাগের কোঅর্ডিনেটর ভাবে মতো নিযুক্তি করা যোগ মু সর্বপ্রথমে আমার জেলার কলেক্টর মহোদয় শ্রীযুক্ত অজিত মিশ্র মহোদয় এবং আমার অ্যাথলেটিক আসোসিয়েসনর সেক্রেটারি শ্রীযুক্ত অর্জুন ত্রিপাঠী মহোদয় এবং ভাইস প্রেসিডেন্ট এম বালকৃষ্ণ রাও মহোদয় অশেষ অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উমরকোট দুর্গাপ্রসাদ মল্লিক রিপোর্ট, ওড়িশা মোবাইল টিভি।